বাড়ির লকার ভেঙে লক্ষাধিক টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছিল যুবক। কিন্তু শেষ রক্ষা হলো না, অবশেষে পুলিশের জালে সেই গণধর। বুনিয়াদপুরের ঘটনা এটি। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ঈশান কারজাই, বয়স কুড়ি, বাড়ি বড়াইলে। তার বাবা আবু তাহের রহমান বুনিয়াদপুরের প্রতিষ্ঠিত হার্ডওয়্যার ব্যবসায়ী। তার অভিযোগ, 18 জুলাই ঈশান বাড়ির লকার ভেঙে 9 লক্ষ টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। এরপর 23 জুলাই বংশীহারি থানায় ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেন আবু তাহের। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। এএসআই বিপ্লব দাসের নেতৃত্বে পুলিশের একটি দল টাওয়ার লোকেশন ট্র্যাক করে শিলিগুড়িতে পৌঁছায়। বংশীহারি থানার আইসি মনোজিত সরকার জানান, বুধবার শিলিগুড়ি বিবেকানন্দ পল্লী এলাকার একটি ফ্ল্যাট থেকে লক্ষাধিক টাকা ও সোনার গয়না সহ ঈশানকে গ্রেপ্তার করা হয়। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ধৃতের হেফাজত থেকে 7,27,500 টাকা ও সোনার গয়না উদ্ধার হয়েছে, তদন্ত চলছে। বুনিয়াদপুর থেকে অনুপ মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।